হ্যালো এভরি ওয়েলকাম টু ডট কম আমি সৌরভ তোমাদের টিউটর এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৬ সেমি এবং অপর বাহুদয়ের অন্তর চোদ্দ সেমি তাহলে বলা হচ্ছে বাহুদয়ের দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে তো আমরা যদি এখানে একটা সমবাহু সমকোণী ত্রিভুজ এঁকে নিই তাহলে ধরে নাও এটা হলো আমাদের সমকর্ণী ত্রিভুজ আর এটা হলো সমকোণ বা নাইনটি ডিগ্রি এবারে যে কোশ্চেন যেটা দেওয়া আছে দেখো অতিভূত ছাব্বিশ সেমি অর্থাৎ এটা আমাদের 26 সেমি দেয়া আছে এবং বাকি যে বাহুদয় বাকি যে দুটো বাহু রয়েছে তাদের অন্তর 14 সেমি যখনই অন্তরদেব আছে মানে একটা বাহু বড় হবে একটা বাহু ছোট হবে তো আমরা ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি এই বাহুটা বড় এটাকে আমরা x ধরে নিচ্ছি এটা ছোট বাহু এটাকে y ধরে নিচ্ছি তো আমরা ধরে নিই যে একটি বাহুর দৈর্ঘ্য x সেমি এবং অপর বাহুটির দৈর্ঘ্য ঠিক আছে এটা আমরা যেমন ধরছি তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস কি ধরে নিচ্ছি না এক্স এর মানটা ওয়াই এর থেকে বড় এটা আমরা ধরে নিচ্ছি এবারে তোমরা কেউ ওয়াই কে বড় এক্স ছোট ধরতে পারো কোনো প্রবলেম নেই তো যে কোনো একটা ধরলেই অ্যানসার পেয়ে যাবে ঠিক আছে তো অ্যানসার সময় একই আসবে তো আমি আমার সুবিধার জন্য এক্সটা বড় এবং ওয়াইটা ছোট ধরে নিয়েছি তো স্বাভাবিকভাবে যেহেতু দুটো বাহুর অন্তর বলা আছে চোদ্দ সেমি তাহলে বড় বাহু থেকে ছোট বাহু আমরা যদি বিয়োগ করি বাহুর দৈর্ঘ্য বিয়োগ করি তাহলেই চোদ্দ পাবো অর্থাৎ আমরা বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওকে তো এখান থেকে আমরা একটা জিনিস দেখো বের করে নিই যেটা হলো এক্স এর মানটা আমরা পেয়ে যাব ফর্টিন প্লাস ওয়াই এটাকে আমরা এক নম্বর নাম করে দিলাম যেটাকে আমরা পরে কাজে লাগাবো আবার দেখো ত্রিভুজটা আমাদের সমকোণী বলা আছে সমকোণী ত্রিভুজ মানেই আমরা তার ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাতে পারি তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি পাবো লম্বা স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার অর্থাৎ আমরা এখান থেকে কি পেয়ে যাব দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান টোয়েন্টি সিক্স স্কোয়ার পেয়ে যাব

প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর আমাদের ওই যে ছশো যেটা ডান দিকে ছিল ওটাকে আমরা বাম দিকে নিয়ে চলে আসলে কী হবে না মাইনাস ছশো ছিয়াত্তর এটা ইকুয়াল টু জিরো তা আমরা যদি এটাকে একটু সিম্পল ক্যালকুলেশন করি কী পাবো টু ওয়াই মাইনাস করলে ফোর এইটটি এটা ইকুয়াল টু জিরো তো আমরা পুরোটা থেকে দুই কমন নিয়ে নিলে কি পেয়ে যাব। না ওয়াই স্কোয়ার প্লাস ফোরটিন ওয়াই মাইনাস টু এটা ইকুয়াল টু জিরো অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস ফোরটিন ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো আসলে দেখো এটা এই যে সমীকরণটা আমরা পেলাম এটা ওয়াই এর একটা দিঘাত সমীকরণ তো আমরা এটাকে মিডিল টার্মরাইজেশনের মাধ্যমে বাম দিকের যে রাশিটা রয়েছে ওটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো এবং তারপরে সমাধান আমরা নির্ণয় করবো তো দেখো এখানে আমরা কি পেয়ে যাবো আমরা যদি এটাকে এভাবে ভাঙি ওয়াই স্কোয়ার প্লাস এই ফর্টিন ওয়াইকে আমরা এখন এখানে ভাঙব টোয়েন্টি ফোর ওয়াই মাইনাস টেন ওয়াই মাইনাস টু টু জিরো আমরা পেয়ে যাবো ওয়াই প্লাস টোয়েন্টি ফোর এটা y টু জিরো ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি না ওয়াই প্লাস টোয়েন্টি ফোর ইন্টু ওয়াই মাইনাস টেন এটা পেয়ে তাহলে এখানে দেখো এই যে দুটো রাশির গুণফল যখন শূন্য আসছে তার মানে আমরা বলতে পারি যে এই দুটো রাশির যে একটা রাশি অবশ্যই শূন্য হবে তবেই দু তাদের গুণফল শূন্য হবে অর্থাৎ আমরা দুটো জিনিস এখান থেকে বলতে পারি হয় ওয়াই প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো অথবা ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো এখন এখান থেকে আমরা পেয়ে যাব এর মানটা মাইনাস টোয়েন্টি ফোর এখন ওয়াইটা আমরা কি ধরেছিলাম না সমবাহু ত্রিভুজের একটি বাহু তো এখন প্রশ্ন হলো যে সম কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি ঋণাত্মক হতে পারে অবশ্যই হতে পারে না সুতরাং এই যে এর মান যে মাইনাস টোয়েন্টি ফোর এই মানটা আমরা তালে নিতে পারবো না যদিও এটা ওই দীঘাত সমীকরণকে সিদ্ধ করবে কিন্তু তবুও যেহেতু ওয়াই একটা বাহুর দৈর্ঘ্য সেটা ঋণাত্মক হতে পারবে না তাই ওয়াই কখনো মাইনাস টোয়েন্টি ফোর হবে না আর এখান থেকে আমরা কি পেয়ে যাব দেখো ওয়াই এর মানটা টেন এটা একটা ধনাত্মক মান সুতরাং এটাই হয়ে যাবে আমাদের ওই সমকোণী ত্রিভুজের যে ছোট বাহুটা তার দৈর্ঘ্য কারণ আমরা ছোট বাহুটার দৈর্ঘ্য ওয়াই ধরেছিলাম তাহলে স্বাভাবিকভাবে আমরা এক্স এর মানটা আমরা কি বলেছিলাম এক্স ইকুয়াল টু প্লাস ওয়াই তো ওয়াই এর মান তো আমরা টেন পেয়ে গেছি বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি টোয়েন্টি ফোর তাহলে আমরা বলতে পারি অতএব ওই ত্রিভুজের অপর বাহু দুটির দৈর্ঘ্য কারণ অতিভুজের দৈর্ঘ্য দেওয়া ছিল বাকি দুটো বাহু দৈর্ঘ্য চাইছিল তাহলে অপর বাহু দুটি দৈর্ঘ্য হবে চব্বিশ দশ সেমি এটাই হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের আনসার ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাথি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো